সম্প্রতি দুটি পোস্টে 110টি শূন্য পদ পূরণের জন্য লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে এডিসি প্রশাসনের রিক্রুটমেন্ট কমিটি। সেই মতো রবিবার 9 জন এই পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু গত শনিবার বিকেলে সংশ্লিষ্ট পরীক্ষার আনসার কি ফাঁস হয়ে যায়। এই ঘটনায় গত রবিবারের নির্ধারিত পরীক্ষা বাতিল করতে হয় এডিসি প্রশাসনকে। এডিসি প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করে পশ্চিম থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ রবিবার বিকেলে রাজধানীর অ্যাডভাইজার চৌমুহনী এলাকা থেকে চয়ন শাহ নামে এক যুবককে গ্রেফতার করে। এদিকে চয়ন শাহকে জিজ্ঞাসাবাদ করে এই আনসার কি ফাঁস হওয়ার ঘটনায় জড়িত আরও এক অভিযুক্তের নাম পায় পুলিশ। তার নাম অমিত দেববর্মা, বাড়ি বিশালগড়। এদিন পশ্চিম থানার পুলিশ অমিত দেববর্মার বিষয়টি বিশালগড় থানায় জানায়। দুপুরে বিশালগড় থানার পুলিশ অমিত দেববর্মাকে গ্রেফতার করে। বিশালগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জি এই সংবাদ জানান। আমাদের কাছে ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন থেকে একটা রিকোয়েজিশন এসেছিল ওকে ডিটেন করার জন্য। অ্যাকর্ডিংলি আমরা ওকে অমিত দেববর্মাকে ডিটেন করেছি এবং তাদের পুলিশ অফিসার এসেছি, এখন হ্যান্ড ওভার করে দিয়েছি। কোথায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে? তা আমাদের পুলিশ স্টেশনের এরিয়া থেকে ওকে গ্রেফতার করা। স্যার, কী কারণে গ্রেফতার করা হয়েছে? ওয়েস্ট পিএসের একটা কেসে ওয়ান্টেড আছে, সেই কেসে একটা জাতীয় এক্সামিনেশন রিলেটেড কেস। হ্যাঁ, ওই এক্সামিনেশন রিলেটেড কোশ্চেন পেপার রিলেটেড কেসে ওকে ডিটেন করা হয়েছে, বাকি সবকিছু তথ্য আমরা ওয়েস্ট পিএস থেকে। সোমবার দুপুরে বিশালগড় থানার পুলিশ ধৃত অভিযুক্ত অমিত দেববর্মাকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত অভিযুক্তকে আগরতলায় নিয়ে আসা হয়। তাকে জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বিউরো রিপোর্ট, আর ই নিউজ।